হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা, রন্ধনশৈলী ও ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না। আজকের পর্বে আপনাদের সঙ্গে ডেলি লাইফের ভীষণ গুরুত্বপূর্ণ কিচেন টিপস শেয়ার করব। এই কিচেন টিপসগুলি আমার ভীষণ কাজে লেগেছে, আশা করছি আপনাদেরও অনেক উপকার হবে। তাহলে দেখে নিন আজকে 7 ইম্পর্টেন্ট কিচেন টিপস। ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার 1, বাজার থেকে পনির কিনে আনার পর, রান্না করার পর যদি কিছুটা পনির বেঁচে যায়, তাহলে সেটা কিভাবে সংরক্ষণ করব বা সেটাকে ঠিকঠাক ফ্রেশ রাখা যাবে তার জন্য আমরা চিন্তায় পড়ে যাই। এই জন্য বেঁচে যাওয়া পনিরের টুকরোটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে সেটাকে ভর্তি করে দিতে হবে। পনিরটা যেন একদম জলের মধ্যে ডুবে থাকে। তারপর ঢাকনাটা খুব ভালোভাবে বন্ধ করে দিয়ে ফ্রিজের মধ্যে এটাকে রেখে দিন। তাহলে দেখবেন 7 দিন পর্যন্ত পনিরটা একদম আগের মতো ফ্রেশ দেখা যাবে। 7 দিন পর যখন ফ্রিজ থেকে পনিরটা বার করবেন, একদম আগের মতো ফ্রেশ। এই পনির দিয়ে আপনারা নিজেদের খুশি মতো সবজি রান্না করতে পারবেন। টিপস নাম্বার 2, পনির কিনে আনার পর সেটাকে নিজের মতো শেপে কেটে নিতে পারেন, ছোট অথবা বড়। তারপর সেগুলোকে আমরা হালকা ফ্রাই করে নেব। পনির খুব বেশি ফ্রাই করা যায় না, তাহলে শক্ত হয়ে যায়। পনিরকে আরও বেশি সফট রাখার জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে ফ্রাই করা পনিরগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। সামান্য নুনও এর মধ্যে মিশিয়ে দিলে পনিরগুলোর মধ্যে নুনও যেমন চলে যাবে, পনিরগুলো কিন্তু একদম সফট হবে, সবজিটাও কিন্তু খুব সুন্দর রান্না হবে। টিপস নাম্বার 3, মুগের ডাল খুব বেশি দিন থাকলে, বিশেষত বর্ষাকালে, পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মুগের ডালকে অনেক দিন কীভাবে সংরক্ষণ করে রাখা যায় তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে মুগের ডাল হালকা রোস্ট করে নিয়ে আমাদের ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি না ভাজলেও চলবে। হালকা রোস্ট করে নিয়ে একটা পাত্রে ঢেলে সেটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে ভরে আপনারা সংরক্ষণ করে ইউজ করতে পারেন। টিপস নাম্বার 4, বিউলির ডাল বেটে যখন বড়ি বানানো হয় বা বড়া বানানো হয়, তখন চামচ দিয়ে না ফেটিয়ে হাত দিয়ে ফেটালে কিন্তু সেটা খুব বেশি ফ্লাফি হয়। এটা কতখানি হালকা হয়েছে বা ফ্লাফি হয়েছে সেটা জানার জন্য একটা পাত্রে সামান্য জল নিয়ে একটা ড্রপলেট এর মধ্যে ফেলে দেখলে যদি সেটা ভেসে ওঠে, তাহলে বুঝবেন এটা পারফেক্টলি রেডি বড়ি বা বড়া বানানোর জন্য। টিপস নাম্বার 5, আদা অনেক দিন ধরে সংরক্ষণ করে কিভাবে রাখবেন তার জন্য আদাগুলোকে পরিষ্কার করে জল দিয়ে মাটিগুলো ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপর একটা ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নিতে হবে। জলটা ঝরে গেলে তারপর একটা বড় পাত্রের মধ্যে সেটাকে ছড়িয়ে দিয়ে কিচেন টাওয়াল কিংবা ফ্যানের হাওয়াতে এটাকে ড্রাই করে নিতে পারেন। একটা কন্টেনারের নিচে একটা টিস্যু পেপার পেতে দিয়ে তার মধ্যে ড্রাই আদাগুলোকে রেখে দিয়ে উপরে আরও একটা টিস্যু পেপার দিয়ে কন্টেনারের মুখটা ভালোভাবে বন্ধ করে ফ্রিজে রেখে দিন। এভাবে রাখলে দেখুন 1 মাস পর্যন্ত আদা একদম ফ্রেশ থাকবে। টিপস নাম্বার 6, রান্না করার সময় আপনারা সকলেই লক্ষ্য করে থাকবেন, তেল মশলা বা ডাল তরকারি পড়ে ওভেনের চারপাশে ভীষণ অপরিষ্কার হয়ে যায়। দেখতে যেমন খারাপ লাগে, এতে পোকামাকড়েরও উপদ্রব হয়। এগুলোকে দূর করতে গেলে আমাদের খুব সহজ একটা টিপস রয়েছে। যে কোনো সামান্য সাধারণ পেপার বা টিস্যু পেপার আপনারা ব্যবহার করে এই দাগগুলো অনায়াসে তুলে ফেলতে পারেন। হলুদ বা তরকারির দাগ বা তেল চিটে ভাব অনায়াসে কিন্তু কাগজের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, তাই খুব সহজেই সেটা চকচকে হয়ে ওঠে। বার্নারের চারপাশে তরকারি বা ডাল পড়ে যেরকম অপরিষ্কার হয়ে থাকে বা স্ট্যান্ডগুলোতেও এইভাবে ঘষে ঘষে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। নবটাও ঠিক একইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। খুব সামান্য কাগজ দিয়ে কিন্তু কত বড় একটা কাজ করে নেওয়া যায়। টিপস নাম্বার 7, গ্যাস ওভেনের মতো
ইন্ডাকশান হিটার বাইরের প্লাগগুলো ঠিক একই রকমভাবে তেল ছিটে পড়ে যায়। এই তেল ছিটে ভাব দূর করার জন্য টিস্যু পেপার কিংবা সাধারণ পেপার দিয়ে ঘষে ঘষে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। আশা করছি সমস্ত টিপস আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটি পুশ করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। বাই বাই, টেক কেয়ার।